اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليكم السلام ورحمة الله وبركاته جيفا أبني جانتا যাতে বলা হয়েছে প্রথম দশকে রহম দ্বিতীয় দশকে মাঘ ফেরা তৃতীয় দশকের আজাদ এই হাদিসটি সঠিক কিনা আলহামদুলিল্লাহ এই হাদিসটি মোটেও সঠিক নয় বরং জৈব অত্যন্ত জৈব এমনকি হাদিসটিকে বাতিল বলা হয়েছে মনকার বলা হয়েছে জাল বলা হয়েছে আর এর কথাই বিরোধী যেমন প্রথম দশকে রহমত এটি ভুল কথা বরং সারাটি রহমত আর রহমত রহমতের দরজা খোলার কথা বলা হয়েছে শহীদ মুসলিম শরীফে বন্ধ করার কথা বলা হয়নি বলা হয়েছে রমাজানের প্রথম দিন বেড়াত প্রবেশ করতেই রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয় বা হাত আবুয়াব এভাবে বলা হয়েছে রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয় তো বন্ধ করা তো কথা তো বলা হয়নি কাজেই দশ তারিখ পর্যন্ত রহমত এটা বাতিল কথা এরপরে বলা হয়েছে দ্বিতীয় দশকে মাঘ ফেরাত এটাও ভুল কথা সঠিক কথা নাই বরং মাঘ ফেরাতের দরজা খোলা রয়েছে সারাটি বছর খোলা রয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার তো বা গ্রহণ করেন মাঘ ফেরত করেন যে যাবত সূর্য তার গতি চেঞ্জ করে পশ্চিম দিক থেকে না উঠবে ততদিন পর্যন্ত মাঘ দরজা খোলা রয়েছে তো বার দরজা খোলা রয়েছে আর এই বাতিল হাদিস সমান করছে যে মাঘ ফেরাত থাকলে দ্বিতীয় দশকে খুঁজতে হবে রমাদানে দ্বিতীয় দশকে রয়েছে ভুল কথা বাতিল কথা অন্যভাবে বোখারি স্বরূপে হাদিসে রয়েছে বোখারি মুসলিম প্রভৃতি রয়েছে মহানবুর আমিন এই জমিনের আসমায় নেমে আসেন অবতরণ করেন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে এসে বেশ কিছু কথা বলেন তার ভিতরে এটাও রয়েছে হালমিন মোস্তাক ফেরালা আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী তাকে আমি ক্ষমা করে দেবো গ্রন্থে পাওয়া যায় এখানে পাওয়া যাচ্ছে যে আল্লাহ প্রত্যেকটা শেষ অংশে সেভাবে আহ্বান করেন ক্ষমা প্রার্থনার জন্য বান্দাদেরকে আহ্বান করেন এবং তিনি ক্ষমা করবেন সেটা বলেন সুতরাং এই কথা ধপে টিকলো না যে রমাদানের দ্বিতীয় দশকে মাঘ ফেরত না অন্যান্য মাসের মতো রমাদান মাঘ ফেরত সমৃদ্ধ রমাদানের প্রত্যেকটি দিনে আল্লাহ রব্বুল্লাহিন ক্ষমা করে থাকেন এবার আমরা আরো কিছু হাদিস পেশ করতে পারি যেমন তিন মিশরের হাদিস রয়েছে নিশ্চয়ই আল্লাহ রব্বুল্লাহমিন প্রত্যেক রোজা বিরতির সময় স্বাধীন রয়েছে আল্লাহর পক্ষ থেকে স্বাধীন কৃত ব্যক্তি রয়েছে মানে তাদেরকে আল্লাহ স্বাধীন করে থাকেন এ সময় বাজার কাটি করলে লাইলা তিনি রমাদান আর এমনটি তিনি করেন প্রত্যেকটি রমাদানের রাতে রমাদানের প্রত্যেকটি রাতে তিনি মিশরফ হাদিস মোসনাদ বাজারে রয়েছে আল্লাহ রব্বুল আলম স্বাধীন করে থাকেন আর এই ব্যক্তিদেরকে তিনি স্বাধীন করে থাকেন জাহান্ন থেকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে থাকেন রমাদানের প্রত্যেকটি দিনে এবং রাতে ফিকলে ইয়মিন ওয়া রমাদান রমাদানের প্রত্যেকটি দিনে এবং রাতে তাহলে मसलन বেজার যে রমাদানের প্রত্যেকটি রাতে এবং দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীন করে থাকেন নাজাত দিয়ে থাকেন নাম থেকে। তাহলে কে এই কথা দেখলো যে নাজাত রয়েছে শেষ দশকে। এটা একটা ভুয়া কথা প্রমাণিত হলো। এক কথায় এই হাদিসের প্রত্যেকটি কথাই ভুল প্রমাণিত হয় এবং সহিহsbৃত হয়। এজন্য মহাক্ষেক আলামা এখারাম মহাদিস আজম তারা এ হাদিসকে অত্যন্ত জয়ীব বলেছেন এমনকি বাতিল বলেছেন এমনকি মনকার বলেছেন মনকার মানে জয়ীব হাদিস হওয়ার সাংসদের সহি হাদিসের বিরোধী বক্তব্য সমৃদ্ধ হাদিসকে বলা হয় এই হাদিসের প্রত্যেকটি কথা সহিহাজ বিরোধী জয়ীব হওয়ার সাংসদের সহিহাজ বিরোধী আর সেটা কিভাবে বিরোধীর সাথে বুঝতেই পারলেন তো এই হাদিস আমলয নয় এবং এরকম বিশ্বাস করাটাও কি একটি ভুল বিশ্বাস যা অবশ্যই পরিবর্তনযোগ্য পরিবর্তনীয় আল্লাহ রব্বুরমিন সঠিকভাবে অভিদান করেন দুঃখের বিষয় হল কথা সত্য যে আমার দেশের বিশেষ করে হানাফি মাঝহবের ভায়রা এই হাদিস দিয়ে দলিল পেশ করে এবং তাদের প্রতিষ্ঠান থেকে যত ক্যালেন্ডার বের হয়েছে সব এই বাতিল হাদিস পায় এবং এটাই তাদের বিশ্বাস এমনকি আমাদের আহলাদিস সহিয়াকেদার ভাইদের ভিতরে এরকম বিশ্বাস বিরাজ ছিল আস্তে আস্তে মডিফাই হচ্ছে এই তো সে দুই হাজারের কিছু আগে পরের কথা আকিদার ভাই ভাইদের কোন কোনো পত্রিকায় এই হাদিস সহা পাই পেত এখন পায় না রহমতে আস্তে আস্তে মানুষের ভিতরে জাগরণের সৃষ্টি হচ্ছে বুঝতে শিখেছে বিশেষ করে আকিদার ভাইরা তো এই বিষয়ে অনেক অগ্রসর মাশাআল্লাহ কিন্তু সব থেকে লম্বা ঘুম দিয়েছেন আমাদের দেশের হানাফি মাঝ ভাবের ভাইরা এ একটা মনকার একটা বাতিল হাদিস বছরের পর বছর তারা বলে আসছেন এবং তাদের ক্যালেন্ডার গুলিতে পাওয়া গেল না যারা এই হাদিসটি বিষয়ে আলোচনা করেন বা ক্যালেন্ডার থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তো যা হোক আমার জানা মতো এরকম কোন পায়নি হানাফি মহাদিস বরং হানফি মাজহবের প্রায় সকল ক্যালেন্ডারে এই বাতিল হাদিস সভা পেয়ে থাকে তো যাই আল্লাহ হদায়তের মালিক আল্লাহ এ হাদিসটি সহি নাই অত্যন্ত দয়ীব এত সত্ত্বেও সহিহাজ বিরোধী এবং এই হাদিসটিকে জাল বলা হয়েছে মনকার বলা হয়েছে বা বলা হয়েছে আল্লাহ মস্তাহান হাদিসটি বাহাকিতে রয়েছে

জয়েব জাল হাদিস থেকে হেফাজতে রাখুন সহি হাদিসগুলির ওপরে আমলে তো ফিক দান করোনা আমিন আখের দাওয়ান আনিল হামদুলিল্লাহ হির